Hey, what's up everyone? Good morning and welcome back to my YouTube channel. Askar vlog ta kiro kom hobe tumra nischoy thumbnail er title dekhe bujhe gecho. To ki yaar beshi deri na kore cholo vlog ta shuru kora jak. Ja hocche amader barir ekhane Indian Pakistan er border tai to bhai. To India ta ashole ekhon India Pakistan er maskhane acho tu ja. Ja 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 Pakistan e ja. India theke Pakistan e jete ashi. আমাদের অ্যালবাম শুটটা আসলে কোন জায়গায় হবো তার আগে এখন আর কি কথা বাতা ভাড়া সবাই একখানে হওয়ার জন্য স্টুডিওটা কি সিস্টেম হবো ওইটা আলাপ করার জন্য দেখা থাকবো আমাদের এই অ্যালবামে কিন্তু মেয়ে থাকবে না ফ্রেন্ডশিপ সিস্টেম একটা স্টুডিও হবো ও আশা করছি তোমাদের ভালো লাগবো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এখন আর কি বাতা ভাড়া যাই তারপর তোমাদের সাথে দেখা হতেছে তো গাইস ফাইনালি আশাদ ভাই আমাদের এখানে আসতেছে তো ভাই আমাকে হ্যান্ডসাম হ্যান্ডসাম দেবে হাই গাইস লাইক করো ফলো করো আনসাবস্ক্রাইব করো আমাদের এইখানে আর কি কালপাটার এখানে ওয়েদারটা খারাপ আর জ্বর আসতেছে অল্প বনে ভাই আজকে আমাদের অ্যালবাম ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না কারণ ওয়েদারের সাইজটা দেখো ওয়েদারটা খুবই খারাপ আর জ্বর আসতেছে কমপ্লিট করতে পারবো কিনা জানি না ওই ছাতা উস্কা গাইস আজকে ব্লগে খুবই এনজয় হবে খুবই ফানি হবে ব্লগটা তোমরা শুধু শেষ থেকে আই মিন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো মেইন ক্যারেক্টার আশা ভাই এই তোমার তো ভাত নাই তো ফার্স্ট শটটা নেই তারপর তোমাদের সাথে দেখা হইতেছে A few moments later. So guys, finally আমাদের ফার্স্ট শটটা কি ক্লিয়ার হলো ভাই কি রকম লাগতেছে ফকির মগির ফার্স্ট আর কি ওর ক্যারেক্টার হলো ফকির তারপর আর কি গরিব থেকে আর কি ধনী হবো তো এটা আর কি এই ভিডিওটা অ্যালবাম ভিডিওর ভিতরে আর কি দেখা নেবো তো গাইস সত্যি বলতে বহুত আর কি কষ্ট হতেছে আমরা একদম জ্বর এসে গেছে ওয়েদারটা তো খুবই খারাপ আর আমাদের ফার্স্ট শট যখন আমরা নেওয়া শুরু করলাম তখন আর কি জ্বর শুরু হয়ে গেছে এই সেকেন্ড শটের জন্য আমরা আর কি আরেকটা লোকেশনে যেতেছি আর রাস্তার সাইজ দেখো ও ভাই একদম কত দেখিস আরো বেশ আছে আমি কি ফকির আমরা ডাইরেক্ট আমরা আসলাম সূর্যগাতা তো সূর্যগাতার এখানে একটা ট্রেন লাইন আছে তো ওইখানে আর কি আমাদের সেকেন্ড শটটা হব আমরা ডিসিশন নিয়ে নিছি তো এখন শটটা হবো আর কি অল্প কঠিন কারণ আসলে ভিক্ষা করা লাগবে যাই হোক খুবই মজা হবে জ্বরের ভিতরেও আমরা শুটিং করতেছি কারণ আজকে যেহেতু কমপ্লিট করবার চাইছি কমপ্লিট করবই তো গাইস ফাইনালি আমরা সেকেন্ড শট নেওয়ার জন্য মেইন লোকেশনে এসে পড়েছি তো দোকান থেকে আর কি খাওয়ার জন্য কি ব্যাগে নিলাম অ্যালবামটা এই চ্যানেলে আপলোড হবে না আর অন্য একটা চ্যানেলে আপলোড হবে তো কোন চ্যানেলে আপলোড হবো সবকিছু তোমাদের ভিডিও শেষের দিকে বলতেছি সেকেন্ড শট আর কি স্টার্ট হয়ে গেছে তো আর অল্প বাকি আছে সেকেন্ড শটটা তো সেকেন্ড শটটা নেই সেকেন্ড শট আর 50% এখানে হইলো আর 50% এখন ওই সাইডে নেওয়া লাগবো তো রাস্তার ভিতরে আর কি ভিক্ষা করবো ওই শটটা আর কি নিবো তো কাকা অল্প অ্যাক্টিং করলো দোকান আর কাকা তো খুব ভালো একটা অ্যাক্টিং করছে তো গাইস আমাদের সেকেন্ড শট আর কি এখানে নিবো তো সেকেন্ড শটটা কমপ্লিট করার জন্য এখানে আমরা আসলাম এই জায়গাটা আর কি আমরা বেছে নিলাম দেখতে পাচ্ছ এটা হলো বান্দবপাড়া যেখানে আমরা প্রায় টাইমে এসে থাকি তো আসাদ ভাই এখন আর কি এখানে ভিক্ষা করা আর কি গরিব গরিব থাকা একটা রোল করবো অ্যাক্টিং করবো তো গাইস ফাইনালি আমাদের সেকেন্ড শটটা একদম কমপ্লিট তো আশাদ ভাই ভিখারির রোল করলো খুবই আর কি লজ্জা হইতেছে তার ভিতরেও আর কি রাস্তার একদম মাঝখানে হাই রোডের ভিতরে আমরা আর কি শটটা কমপ্লিট করলাম তো জানি না কিরকম হয়েছে তো অ্যালবাম ভিডিওটা দেখার পরে তোমরা নিশ্চয় কমেন্ট করে আমাদের অ্যাক্টর কি এখন অল্প রেস্ট নিব রেস্ট মানে ভাই জান গুটকা খাবো
স্ক্রিনটা করতে খুবই আর কি কঠিন আসলো, বারে বারে রিটাপ করা করা হয়েছে। এই জ্বরের ভিতরে ভিজে 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 আমরা শর্ট গুলো নিতেছি। নেক্সট শর্ট আমরা এখানে নিবো আর কি আশাদ ভাইয়ের সাথে আর কি। এখন আহমদ ভাইয়ের বউয়ের সাথে আর কি দেখা হবে আর ওরা খুবই রাত করবে। ভাই কিছু বলবে? বলবো মানে গাইস, তোমরা অবশ্যই সাইদুল ভাই ভিডিওটা দেখেছো, কাঁচা বাদাম অ্যালবামে এই জায়গায় শুট হয়েছে তাই না সাইদুল ভাই? তো এখানে আবার শুট হবো গাইস, দেখতে পাচ্ছ একদম কেদর ভিতরে। এখন আমার যেতে হবে, উপায় নেই, কি করবো। চাবাক ও শ্রীকে নিকাল যা ভাই, যাও যাও। এখানকার আর কি শুট ক্লিয়ার হলো, আই মিন ট্রেন লাইনের যেটুক শুট ছিল ওইখানে ক্লিয়ার হলো। তো এখন আর কি অন্য আর একটা গ্রেজে আর কি একটা শুট করবো, তো ওইখানে যাবো এখন, তো গিয়ে তারপর শর্টটা ক্লিয়ার করি। তো গাইস এখন গাইছি আমরা একটা ফ্যাক্টরি, কারণ ওইখানে একটা শর্ট আছে। তো ওই শর্টটা নেওয়ার পর আর মাত্র 10% কাম থাকবো, ওইটা আর কি বাড়ির ভিতরে নেওয়া হবো। তো খুব বৃষ্টির ভিতরে আর কি খুব ভিজে ভিজা ঘরের ভিতরে ভিজা ভিজা আর কি আমরা শর্ট গুলো নিতে। আমাদের এখানে আর কি একটা শুট আসলো, তো কমপ্লিট হলো। তো এখন আর কি বাইরের শুট গুলো একদম কমপ্লিট, তো এখন আর কি বাড়ির ভিতরে কিছু শুট, বাড়ির ভিতরে আমি শুট গুলো নিবো। তো খুবই ভালো লাগলো, তো এখন অল্প জ্বরটা অল্প থামছে। তো এই অ্যালবামটার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা এখান থেকে দেখে নিও। তো দেখা হচ্ছে না, ধামাকা একটা ব্লগ নিয়ে আসছে জন্য।